আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে মুচমুচে খাস্তা মিনি খাজা রেসিপি। মিনি খাজা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এই মিনি খাজাগুলো কিন্তু আটা দিয়েও করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, এখন এই সবগুলো উপকরণকে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। যখন দেখব ময়দাগুলো হাত দিয়ে এভাবে মোট করে নেওয়া যাচ্ছে, তখন বুঝতে হবে যে আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/3 কাপ পানি অল্প অল্প করে অ্যাড করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার ডোটা কিন্তু বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না। ডোটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিব আমি 3টে এলাচ। এই চিনি আর পানি দিয়ে আমি খাজাগুলো জন্য একটা শিরা তৈরি করে নেব, চিনির শিরা। চিনিগুলো গলে যাওয়ার আগ পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টুকরো লেবুর রস। লেবুর রসটা দেওয়ার ফলে কি হবে, চিনির শিরাটা কিন্তু জমাট বেঁধে যাবে না। তো আমার চিনির শিরাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি কখন আপনারা বুঝবেন যে চিনির শিরাটা পারফেক্ট হয়ে গেছে। আমি এভাবে হাত দিয়ে ধরে দেখুন, দুটো হাত একসাথে এভাবে করে যখন দেখবেন একটা তারের মতো উঠছে, তখন বুঝতে হবে যে চিনির শিরাটা হয়ে গিয়েছে। এখন এই যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা আরেকবার একটু হাত দিয়ে আমি ভালো করে মেতে নিচ্ছি। আমি দুটো টুকরো করে নিচ্ছি, দুই ভাগে আমি খাজাগুলো তৈরি করব ছোট ছোট করে। রুটি বেলার মতো করে আমি একটু গোল করে নিয়েছি, তারপর সামান্য একটু করে আটা দিয়ে আমি যতটুকু সম্ভব বড় করে এবং পাতলা করে একটা রুটি বেলে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল, দিয়ে আমি হাতের সাহায্যে পুরো রুটিটার মধ্যে তেলটাকে মাখিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে, সেই ক্ষেত্রে আপনারা ময়দাটা দিলেও চলবে। তারপর আমি এভাবে করে একটা রোলের মতো করে নেব। অবশিষ্ট অংশটা আমি একটু পানি দিয়ে তারপর র‍্যাপ করে নিয়েছি, যাতে করে খুলে না যায়। এখন একটা ছুরির সাহায্যে আমি সাইডের অংশগুলো কেটে ফেলে দিলাম। এখন ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। তারপরে এভাবে হাতের সাহায্যে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে দেব। এভাবে করে আমি সবগুলো মিনি খাজা বানিয়ে নেব। চুলোতে আমি একটা পাত্র বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি খাজাগুলো দিয়ে দিচ্ছি। খাজাগুলোকে আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে। আমার খাজাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। এই যে চিনির শিরাগুলোতে দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে একটু উল্টে পাল্টে ডুবিয়ে নিতে হবে শিরার মধ্যে। তারপর আমি খাজাগুলোকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার খাজাগুলো কিন্তু খুবই সুন্দর এবং রসালো হয়েছে। আশা করছি আমার আজকের এই মিনি খাজা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং বেশি ভালো লাগলে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা করে আমি সাহেল আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।